স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা মাছের রেসিপি নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছ আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো, 2টো পেটের পিস নিয়েছি, 2টো গাদার পিস নিয়েছি। এই মাছটাকে আমি কাঁচকলা দিয়ে কিভাবে করি সেটাই আমি তোমাদের দেখাবো। এই রান্নাটা যারা একটু অসুস্থ পেটের রুগী বা পেটকে ঠান্ডা রাখে খুবই ভালো। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই রান্নাটা ঢাকা বিক্রমপুরের রান্না, আমি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বাটিতে আমি একটু হলুদ জল নিয়েছি। হলুদ জলটাকে আমি এখানে ছড়িয়ে দিলাম। আর একটা কাঁচকলা নিয়েছি, দেখতে পাচ্ছ কাঁচকলাটাকে আমি কেটে নিচ্ছি। কাঁচকলাটাকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি, তাহলে আমার ছাড়াতে সুবিধে হবে। প্রথমে এই দিকটা করে নিলাম। কাঁচকলাটা একটু মানে পুরুষ্টু কাঁচকলা হলে খুব ভালো হয়। তাহলে কাঁচকলার যে কোনো মাছের ঝোলে তোমরা পুরুষ্টু কাঁচকলাটাই দেবে, সেই কাঁচকলাটা তোমার ছাড়াতে ভালো হয় এবং মাছের ঝোলটা খেতেও খুব ভালো লাগে। দেখো, এই যে কাঁচকলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি এবার এইভাবে 2 টুকরো করে এই যে হলুদ জলে আমি কাঁচকলাটা ভিজিয়ে দেব। তাহলে কাঁচকলার যে কষ্টটা আছে সেই কষ্টটা হলুদ জলের সঙ্গে উঠে যাবে এবং মাছের ঝোলটা অতটা কালো হবে না, কারণ কাঁচকলার আয়রনে মাছের ঝোল অনেক সময় কালো হয়ে যায়। ওই জন্য আমি এটাকে কাঁচকলাটাকে হলুদ জলে ভিজিয়ে রাখছি। দেখো, আমার কাঁচকলাটা আমি 4 টুকরো করে নিয়েছি। এবার এটা মিনিট 10েক ভেজানো থাকবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা শিলনোড়া পেতে নিয়েছি। এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদা কুচিয়ে নিয়েছি। তো আদাটাকে আমি একটু পেটে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ সাদা জিরে নিয়েছি আর 15 থেকে 16টা গোলমরিচ নিয়েছি। এবার আমি এই সাদা জিরে আর গোলমরিচ আদার সঙ্গে বেটে নিচ্ছি। বাটা মশলার একটা রান্নার টেস্টই একটা আলাদা হয়। দেখো, মশলাটা আমার পুরো বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে তুলে নেব। দেখো, আমার এতটা মশলা হয়েছে, এই মশলাটা আমি রান্নায় ব্যবহার করব। বন্ধুরা, আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দিয়ে দেখো একটা কড়া এখানে বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। এতে আমি প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের থেকে ধোয়া উঠতে শুরু করেছে। এই মাছের টুকরোগুলো আমি এই তেলে প্রথমে ভেজে নেব, তারপরে কাঁচকলাগুলো ভেজে নেব। মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলো উল্টে নিলাম। এবার আমার পুরো মাছটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি কাঁচকলাগুলো দিই। কাঁচকলাটা ভাজার সময় আমি এতে অল্প একটু লবণ দিয়ে দিলাম। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো, এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর দিচ্ছি অল্প মেথি। এই তেজপাতা আর মেথি দিয়ে এটা রান্না হবে। দেখো, মেথিটা আমার ভাজা হয়ে গেছে। এখন এতে আমি এই যে জিরে, গোলমরিচ আর আদা বাটা, এটা এখানে দিয়ে দেব। এবার আমি বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে
দিচ্ছি। এখন এতে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এক চা চামচ লবণ, আর কাঁচকলা ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই কাঁচকলাগুলো মশলার সঙ্গে কষানো হবে। এটা বেশ কাঁচকলার মশলা কষানো হয়ে গেছে। এবার এতে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি এক মিনিটের জন্য চাপা দিয়ে রাখি। এক মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। দেখো ঝোলটা আমার বেশ ভালো ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাছের টুকরোগুলো, ভাজা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে রাখি। এক মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা আমি তুলে দিচ্ছি। মাছের টুকরোগুলোকে একটু উল্টে দিচ্ছি, এটাকে এইভাবেই ফোটাবো মিনিট খানেক দিচ্ছি। তো তোমরা ইচ্ছে করলে এর মধ্যে পেঁয়াজ দিয়েও খেতে পারো, কিন্তু আমার মা পেঁয়াজ দিয়ে, উনি পেঁয়াজ খেতেন না, তো তাই পেঁয়াজ দিয়ে রান্না করতেন না। এইভাবে আমাদের জ্বর হলে বা পেট খারাপ হলে মা রুই কাতলা বা ছোট চারা পোনা দিয়ে এইভাবে আমাদেরকে করে খাওয়াতেন, বেশ ভালো লাগতো। আজকে আমি তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার এই রান্নাটা, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লেগে থাকে রান্নার ভিডিওটা, তাহলে তোমরা এটা করে খাবে, খেয়ে দেখবে তোমাদের বেশ ভালো লাগবে এবং মুখের স্বাদটাও যেন অনেকটা ফিরে আসে। এটা আমার হয়ে গেছে, আমি এটাকে আর এক মিনিট একটু ফোটাবো। হয়ে গেল বন্ধুরা আমার এই রান্না, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেল বন্ধুরা আমার মেথি দিয়ে কাতলা মাছ, তার সঙ্গে কাঁচকলা দিয়েছি। এবং তোমরা দেখলে আমি এটাকে কিভাবে রান্না করলাম, আমার মা কিভাবে রান্না করে আমাদের খাওয়াতেন। তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটিকে তোমরা লাইক করবে, কমেন্টস লিখবে, শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটিকে তোমরা অন করে দেবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। ধন্যবাদ।